প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। কোভিড-19 চলাকালীন কিছু অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি বিশ্বজিৎ মণ্ডল, সহকারী শিক্ষক গোলমার শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করব, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 অনুশীলনী গাণিতিক সমস্যার সমাধান। আমরা গত ক্লাসে এখানে দেখো বিভিন্ন ত্রিকোণমিতির যে মানগুলো রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এর 0 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মান নির্ণয়টা আমরা শিখেছিলাম। এছাড়াও এর 2টি গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছিলাম। আজকে আমরা পরবর্তী আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা ক্লাসটা ভালোভাবে অনুসরণ করবে এবং বাড়িতে তা চর্চা করবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 195 পৃষ্ঠার 16 নম্বর অঙ্কটি আমরা একটু পড়ি। তোমাকে দেখাতে বলা হচ্ছে সাইন 2a সমান 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে, যদি এ সমান 45 ডিগ্রি হয়। আশা করি এই অঙ্কটি তোমরা প্রত্যেকেই হয়তো পারো। তারপরে একটু লক্ষ্য করো, এখানে দেখো বলা আছে তোমাকে সাইন 2a এর মান এইটা দেখাতে হবে। তোমার আমরা কি করতে পারি দেখো, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে তুলে নেই তাহলে কি আছে তোমার সাইন 2a, তার মানে তোমাকে বলা আছে সাইন 2 এর মান কি তোমার দেওয়া আছে, এ হচ্ছে কত তোমার 45 ডিগ্রি। অর্থাৎ তোমার এখানে কি আসে তাহলে দেখো সাইন 90 ডিগ্রি। এখন আমরা দেখো চার্টের মাধ্যমে সে মার্কিং করে বসাই দেবো। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান কত ছিল আমাদের 1, এখানে আমরা মার্কিং কত বসাতে পারি 1 বসাতে পারি। এবার আমরা জানি তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আমাদের রাইট হ্যান্ড সাইড রয়েছে 2 tan a বাই 1 প্লাস
cos e minus b সমান কোন আছে আর একটা কি আছে তোমার 2 sin a plus b সমান √3 যদি হয় তাহলে a ও b সূত্রক হবে a ও b এর মান হবে বুঝছো অর্থাৎ আমাদের এখানে a এবং b এর মান দুটো বের করতে হবে এটা কিন্তু আমরা মনে করে এক নং সমীকরণ হিসেবে বিবেচনা করি এটা কি আমরা দুই নং সমীকরণ হিসেবে বিবেচনা করি তাহলে এখন একটা করতে পারি এক নং হতে পাই cos a minus b সমান এখন আমরা এখানে দেখো যে cos a minus b রয়েছে বাম পাশে আর 1 এই যে মানটি রয়েছে cos কত ডিগ্রির মান 1 আমাদের চার্টের মানটি কি কারো খেয়াল আছে আমরা দেখো cos a minus b সমান 1 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা বলতে cos কত ডিগ্রির মান আমাদের মনে আছে cos 0 ডিগ্রি মান কিন্তু 1 কারণ sin 90 মান হচ্ছে তোমার এখানে 1 ওটা একটু ঘুরে নিয়ে আসলে পাচ্ছি কি cos 0 ডিগ্রি মান পাচ্ছি আমরা 1 তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি দেখো a minus b সমান হচ্ছে 0 ডিগ্রি এটাকে একটা সমীকরণ চিহ্ন দাও তিন নং সমীকরণ এখন তোমরা দুই নং থেকে কি পেতে পারি দেখো দুই নং হতে পাই 2 sin a plus b সমান √3 তাহলে এখানে দেখো আমরা যদি sin a plus b এর মানটা বের করতে চাই তাহলে কি করব √3 by 2 এবার দেখো তাহলে sin a plus b তাহলে sin কত ডিগ্রি মান তোমার √3 by 2 আছে একটু একটু লক্ষ্য করব দেখো sin তোমার 60 ডিগ্রি মান আছে কিন্তু √3 by 2 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি তাহলে আমরা a plus b সমান কি লিখতে পারি 60 ডিগ্রি এটাকে আমরা দিয়ে যাবো কি চার নম্বর সমীকরণ এখন আমরা দেখব যে তিন এবং চার নম্বর সমীকরণকে আমরা যদি যোগ করে দেই এখান থেকে আমরা এ মানটা পেয়ে যাব এবং বিয়োগ করে দিলে আমরা বি মানটা পাবো তাহলে কি করবে তিন যোগ করো চার তিনে আমার কি আছে a minus b সমান আছে 0 ডিগ্রি আর 4 এ আমার রয়েছে a plus b সমান 60 ডিগ্রি তুমি b b কেটে দাও তাহলে 2a সমান 60 ডিগ্রি তাহলে a সমান কত আসবে তোমার 60 ডিগ্রি y আসবে 2 অর্থাৎ a সমান তোমার আসবে 30 ডিগ্রি এইবার তুমি a এর মানকে যে কোনো সমীকরণে বসা দিতে পারো কিংবা তুমি 4 থেকে 3 নম্বরে বিয়োগ করতে পারো তাহলে 4 বিয়োগ হচ্ছে 3 নম্বর সমীকরণ তাহলে 4 নম্বরে কি আছে আমার a plus b সমান আছে 60 ডিগ্রি আর a minus b সমান হয়েছে 0 এটাকে মাইনাস করে দাও তাহলে এখানে তোমার এই কাটা গেল 2b সমান আছে 60 ডিগ্রি তাহলে তোমার b সমান আছে 60 ডিগ্রি বাই 2 তবে b সমান আছে তোমার 30 ডিগ্রি এখানে আমরা দুটো মান পেয়েছি a সমান 30 ডিগ্রি পেয়েছি আর b সমান 30 ডিগ্রি পেয়েছি আমরা কিন্তু নিজেরা একটু খেয়াল করে দেখতে পারি যে আমার সাথে মানটা ঠিক আছে কিনা আর এখানে যদি মানটা বসাই দিই দেখো এর মান 30 ডিগ্রি বসাও b এর মান 30 ডিগ্রি 30 30 কেটে গেল আর 0 ডিগ্রি আসে এখানে তুমি a প্লাস b মান 30 30 বসে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি অতএব আমাকে মান যেটা চেয়েছে ওই এর মান আমি লিখতে পারি নির্ণয় মান নির্ণয় মান a সমান হচ্ছে 30 ডিগ্রি আর b
18 নম্বর অঙ্ক রয়েছে, 20 নম্বর অঙ্ক রয়েছে, এগুলো তোমরা আশা করি নিজেরাই এগুলো করতে পারবে। এরপর আমরা আরেকটি অঙ্ক একটু সলভ করব। দেখো আমরা যদি সেই 26 নম্বর সমাধান অঙ্কটি একটু দেখি, নম্বর 26 তোমাদের পাঠ্য বইয়ে এটি একটু করতে তুলে ফেলো। নম্বর 26 বলা আছে কোন সমাধান করতে বলা আছে, অর্থাৎ তোমাকে থিটা মান নির্ণয় করতে হবে। নম্বর 26 tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। এবার এখানে ক্যালকুলেট করো, আমরা কি করতে পারি, দেখো tan স্কয়ার যেটা থাক এই tan থিটা দিয়ে আমরা গুণ করে দিই, তো আমি গুণ করলে কি আসবে আমার tan থিটা মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। তাহলে এখানে প্রথম দুই অংশ থেকে tan থিটাকে কমন নাও, তাহলে এখানে তোমার থাকবে tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 কমন নাও, তোমার থাকবে tan থিটা মাইনাস 1। তাহলে তুমি tan theta মাইনাস 1 কমন নিয়ে যাও, আর এখানে আমাদের থাকবে tan theta মাইনাস 3 সমান 0। তাহলে হয় তোমার tan theta মাইনাস 1 সমান 0 অথবা তোমার tan theta মাইনাস 3 সমান 0। তাহলে এখন তো আমরা করতে পারি, দেখো tan theta সমান হচ্ছে আমার কি, তাহলে আমরা tan theta সমান লিখতে পারি tan কত ডিগ্রি মান 3 tan 60 ডিগ্রি, তাহলে theta পাওয়ার আসবে 60। এখন ধরে দেখো এখানে আমি tan theta সমান লিখতে পারি 1, তাহলে আমি লিখতে পারি দেখো tan কত ডিগ্রি মান আমাদের মান রয়েছে tan 45 ডিগ্রি, তাহলে theta সমান সমান 45 ডিগ্রি। সমাধান আমরা কি লিখবো, নির্ণয় সমাধান তোমার এটা সমান 45 ডিগ্রি আর হচ্ছে তোমার 60 ডিগ্রি, উভয় মানের জন্য আমার সমাধানটি সত্য হবে। তাহলে আমরা দেখো আজকে এখানে যে অঙ্কগুলো করলাম এই অঙ্ক আমরা আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে সলভ করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে জয়সীর অঙ্ক সলভ করবো, আমরা সেটা অঙ্ক করার সঙ্গে বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো।